الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون سورة جمعة آيات جابتي حمد وثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আসুন সকলে মিলে আল্লাহর নিকটে প্রার্থনা করি, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে উপকারে বৃষ্টি দাও, ক্ষতিকর বৃষ্টি নয়, দ্রুত দাও দেরিতে নয়। আল্লাহুম্মা আগসনা, আল্লাহুম্মা আগসনা, আল্লাহুম্মা আগসনা গায়সান মুগীসান মুরিয়ান মুরিয়া নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ, সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে আজকের বাংলাদেশ এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রাজশাহীতে প্রচণ্ড দাবদাহ ছুটছে, সব কিছু তোমারই ইচ্ছায় বন্ধ হতে পারে, বাড়তে পারে, কমতে পারে। অতএব হে রহমানুর রহিম, তুমি তোমার সৃষ্টির প্রতি রহম করো এবং এখানে দাবদাহ কমিয়ে দাও এবং উপকারী বৃষ্টি দান করো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যখন জুমার আজান শুনবে দ্রুত চলে আসো মসজিদের দিকে, এলা জিক্রিল্লাহ, খুতবার দিকে এবং সালাতের দিকে। দালিকুম খায়রুল্লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। এ বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে তার রসুলের মাধ্যমে কী কী শুনিয়েছেন আমরা কিছুটা এখানে বলার চেষ্টা পাবো, যাতে মুসল্লি ভাইদের মধ্যে, বিশেষ করে যারা দিনদার, আল্লাহকে ভয় করেন, পরকালের মুক্তি কামনা করেন, জুমার দিনে যেন কোনো অলসতা বা অবহেলা তাদেরকে পিছিয়ে না রাখে। আল্লাহ পাক আমাদেরকে
প্রথম যে নির্দেশ দিলেন সেটি এই, তোমরা দ্রুত আল্লাহ জিক্রের দিকে ধাবিত হও। বাজারুল বায় ব্যবসা বাণিজ্য ছিঁড়ে ফেলো, ছেড়ে দাও। ব্যবসাকে কেন বলা হলো? যে ব্যবসা হলো মানুষের সবচেয়ে সর্বোচ্চ আকর্ষণের কেন্দ্র। মানুষ চাকরির থেকে উঠে আসতে পারে, কিন্তু ব্যবসার ওই চেয়ার থেকে উঠে আসতে পারে না। কারণ এক মিনিট দেরি করলে যদি একটা খরিদ্দার আসে, তাহলে 20 টাকা লাভ হবে। আর এজন্য মানুষের সর্বোচ্চ ব্যস্ততার কেন্দ্রবিন্দু হিসাবে আল্লাহ পাক এখানে ব্যবসাকে উল্লেখ করেছেন। যে কোনো ব্যস্ততা এর মধ্যে বোঝানো হয়েছে। ছেড়ে দাও এর অর্থটা বোঝার চেষ্টা করবেন। অজারুল বাই, ব্যবসা ছেড়ে দাও। আস্তে আস্তে গেটের মার্কেটগুলোকে বলে আসলাম, ব্যবসা বন্ধ করো, দরজা বন্ধ করো। তার মানুক বা না মানুক, আমরা নেকি পেয়েছি, মানলে ওরাও নেকি পাবে, গুনাহ থেকে বাঁচবে। এ বিষয়ে আমরা আপনাদের সামনে হাদিসগুলো তুলে ধরছি, একে একে শোনার চেষ্টা করবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أضل الله عن الجمعة من كان قبلنا فكان لليهود يوم السبت وكان للنصارى يوم الأحد فجاءنا الله بنا فهدانا الله ليوم الجمعة شنراكو هي أمر أمت আমাদের পূর্বিকার উম্মতগুলিকে আল্লাপাক পথভ্রষ্ট করেছিলেন। আল্লাপাক তাদের বলেছেন যে জুমার দিনটা তোমরা ইবাদতের দিন হিসেবে গ্রহণ করো। ইহুদিরা সেটা কবুল করেনি। তারা বললো আমরা শনিবারে ইবাদতের দিন হিসেবে গ্রহণ করব। কারণ আল্লাপাক 6 দিনের সব কিছু সৃষ্টি করেছেন, শনিবারে কিছু সৃষ্টি করেননি। আল্লাপাক এই দিন রেস্ট নিয়েছেন, আমরাও এই দিন রেস্ট নেব। নাসারদের বলা হলো তোমরা শুক্রবারটাকে নাও, ওরা বললো যে না, আল্লাপাক রবিবার থেকে সৃষ্টিকর্ম শুরু করেছেন, ওদের সৃষ্টির শুরুর দিনেই আমরা ওই দিনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, আমরা রবিবারকে পবিত্র দিন হিসেবে গ্রহণ করলাম। অবশেষে আল্লাপাক আমাদের কাছে এলেন বা আমাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোনটা চাও। ফাহাদান আল্লাহ ইলা ইয়াউমিল জুমআ, আল্লাহাক আমাদেরকে জুমার দিনকে গ্রহণ করার জন্য হেদায়ত দান করলেন। ফজাল জুমআ ওয়াসসাবত ওয়াল আহাদ কাযালিক হুমতাবুল্লানা ইয়াউমুল কিয়ামা, এইভাবে জুমা শনিবার রবিবার নির্ধারিত হলো। কিয়ামতের দিন তারা আমাদের পিছনে পড়বে। রবি, শনি, বৃহস্পতি, দুনিয়াতে আমরা পিছনে, আখেরাতে আমরা আগে যাব। ওমা আখেরুন ফিল দুনিয়া ওয়া নাহনু আউওয়ালুন ইয়াউমুল কিয়ামা ওয়াল মুকবিজ লাহুম আলাল খালায়িক, সমস্ত দুনিয়ার মানুষের পূর্বে উম্মতে মুহাম্মাদের বিচার কর্ম আল্লাহ পাক ওই দিন শেষ করবেন। অতএব আমরাই শ্রেষ্ঠ, বাকি সবাই আমাদের পিছিয়ে পিছিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। অতএব জুমার দিন কোনো অলসতা করবেন না। আন তারিক ইবনে শিহাব قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق واجب على كل مسلم في جمعة الا على اربع জুমা হক এবং ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপরে। 4 জন ব্যক্তি ব্যতীত অন্য বর্ণনা এসছে আর একজন, মোট 5 জন ব্যক্তির উপরে জুমা ফরজ নয়, বাকি সবার সকল মুসলমানের উপরে জুমা হক এবং ওয়াজিব। কঠিন ভাষা, ওয়াজিব বললে যথেষ্ট ছিল, কিন্তু হক দায়িত্ব আসতেই হবে। এই 5 জনকে আব্দুল মামলুক, কৃতদাস, গোলাম, যাদের দায়িত্বে বাড়িঘর থাকে, যারা না আসলে বাড়িঘর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এখন কৃতদাস নাই, কিন্তু যারা এ কাজ করেন, দায়িত্ব পালন করেন মানুষের কল্যাণের জন্য,
তাদের প্রতি আল্লাহ পাক রহম করেছেন, তোমাদের জন্য জুমা ফরজ নয়। ও ইমরাতুন, মহিলাদের উপরে জুমা ফরজ নয়, কারণ তারাই হলো বাড়ির মালিক, গৃহকর্ত্রী, তারা বাড়ির দায়িত্ব গ্রহণ করেছেন বলেই পুরুষেরা জুমা পড়তে আসতে পারে, এটাও আল্লাহ পাকের বিশেষ ব্যবস্থাপনার অংশ। তিন, সাবি, কোলের শিশু, তাদের উপরে সালাত ফরজ হয়নি। চার, মরিজ, পীড়িত, এমন পীড়িত যে আসতে পারে না। ছয়, মুসাফির, যিনি যাত্রাপথে আছেন, সফরে আছেন, তার জন্য জুমা ফরজ নয়, তবে তিনিও সুযোগ পেলে, যদি কোনো সমস্যা না থাকে, তিনিও জুমা পড়বেন, কারণ বাহরাইনের জনগণের উদ্দেশ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে যে চিঠি পাঠিয়েছিলেন, সে চিঠিতে তিনি বলেছেন, জামিউ হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানে জুমা আদায় করো। এখানে মুসাফির বলতে ওই মুসাফির যিনি ওই জুমার সময়কালেই তিনি সফরের মধ্যে আছেন, ধরুন আপনি বিমানে আছেন জুমার দিন, সম্ভব নয়, কিন্তু আপনি মুসাফির ঢাকাতে এসছেন নওদাপাড়াতে, দিব্য ঘুমাচ্ছেন, এখানে জুমার সালাত হচ্ছে, এত আরাম সহ্য করা যাবে না, এটা হবে না। এসছেন বৃহস্পতিবারে, যাবেন শনিবারে, শুক্রবারটা পাশের বাড়িতে ঘুমাবেন নাকি, পাশে জুমা হচ্ছে যাবেন না। এখানে ওমর ফারুকের এই হাদিসটা মনে রাখবেন, জামিউ হাইসুমা কুনতুম, যেখানেই তোমরা থাকো জুমা আদায় করো। মুসাফির বলি একবার ঢালাওভাবে মাপ পাবেন না, হ্যাঁ আপনি চার রাকাত সালাতের জায়গায় দু রাকাত পড়েন, কসর এটা হবে, কিন্তু জুমাকে এত হালকা করা হয় নাই। ওমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল লিকৌম ইয়াতখাল্লাফুন আলা জুমা, যে সমস্ত লোকেরা জুমা থেকে পিছিয়ে থাকে তাদের সম্পর্কে আল্লাহ রসুল একদিন খুতবায় বললেন, লাকাদ হামামতু আন আমরা রাজুলান ইউসাল্লি বিন্নাস, আমি মনে করি আমি একজনকে খুতবায় দাঁড় করিয়ে দিই, আমি চলে যাই ওই সব লোকদের কাছে যারা জুমা থেকে পিছিয়ে আছে, এখনও মসজিদে আসেনি, সুমা ওহারডাকু আলা রিজাল ইয়াতখাল্লাফুন, অতঃপর আমি ওই সব লোকদের বাড়িঘর জ্বালিয়ে দিই যারা জুমাতে আসে নাই। এটা দিয়ে কত কঠিন কথা বলা হচ্ছে এটা বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন। রহ মুসলিম জুমাতে না আসার কারণে রহমতুল্লিল আলমিন দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মন চায় এখানে কাউকে খোদ্দা দাঁড় করে দিয়ে আমি যে ঘরে আগুন দিয়ে চলে আসি, কি চারটিকের কথা মনে করেন নাকি। ওয়ান ইবনে উমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জুমা ছেড়ে দেয় আমার মনে হয়, মনে রেখে তো একটা জুমা নয় একাধিক জুমা, একটি জুমা বা একাধিক জুমা যারা ছেড়ে দেয় তাদের পরিণতি কী হবে, আলি ইখতিমান না হুন না, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিবেন, লা ইখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিবেন, সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, অতঃপর তারা গাফল বা উদাসীনদের তালিকাভুক্ত হয়ে যাবেন আল্লাহর কাছে, তারা আর কখনই আসতে পারবে না। একদিন যদি আপনি অলসতা করেন দেখবেন পরের জুমা আসতে আর মন চাইবে না, এইভাবে কঠিন অবস্থায় পড়ে যাবেন, যেখানে আল্লাহর রাসূল বলছেন, মান তারাকাল জুমা সালাসান মিন গায়রি উযরিন তুবি আলা কলবিহি ফি রাওয়াতিন উখরা ফাহুয়া মুনাফিক, রাওয়াহু ইবনু খুজাইমা। যে ব্যক্তি এমনি করে অবহেলা বসে বিনা ওজরে পরপর তিন জুমা পরিত্যাগ করল, আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দেবেন, অন্য বর্ণনা এসছে সে মুনাফিকদের তালিকাভুক্ত হয়ে যাবে। আর বুঝতেই পারছেন মুনাফিকদের তালিকাভুক্ত যদি আল্লাহর কাছে আমরা হয়ে যাই তাহলে আমরা জাহান্নামে তো যাবই, কাফেরদেরও এক দরজার নিচে থাকব, আমরা সালাত পড়ব, জুমা পড়ব, মুসলমান হব, অথচ মৃত্যুর পরে মুনাফিকদের হওয়ার কারণে জাহান্নামে কাফেরদেরও নিচে থাকব, এটা তো আমাদের কারোরই কাম্য হতে পারে না। অতএব সাবধান, জুমার ব্যাপারে আদৌ কোনো অবহেলা, অলসতা বা কোনো ওজোর যেন না থাকে। অসুখ বিসুখ পড়েন সে বিশাল আলাদা, ওজোর বলতে অনেক
বিষয় রয়েছে, এটা আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন কোন অজুরে আপনি জুমে আসতে পারছেন না। জুমার ফজিলত কী? যারা জুমার সালাত আদায় করেন তাদেরকে আল্লাহ পাক কতটুকু নেকি দান করেন, আসুন আমরা সেগুলো খেয়াল করি। নবী লুবাবাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াওমিল আযহা ওয়া ইয়াওমিল ফিত্র। মনে রেখো, জুমার দিন হচ্ছে সমস্ত দিন সমূহের নেতা, এমনকি ঈদুল ফিত্র ঈদুল আজহার চাইতেও এটি গুরুত্বপূর্ণ দিন। ফিহি খামস খিলাল, এর মধ্যে পাঁচটি বিষয় রয়েছে। এক, খলাকাল্লাহ ফিহি আদম, এই জুমার দিনে আল্লাহ পাক আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করেছিলেন। দুই, আহমতাল্লাহ ফিহি আদম, এই দিন আল্লাহ পাক আদমকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন। অফিহে তফল্লাহ আদম, এদিন আল্লাহ পাক আদমকে মৃত্যু দান করেন। অফিহে সাআতুন লা ইয়াসআলুল আব্দু ফিহা শাইআন ইল্লা আতাহু, জুমার দিনে এমন একটা সময় রয়েছে, সংক্ষিপ্ত সময়, যখন বান্দা আল্লাহ যা চায় তাই পায়। আর সেই সময়টা হচ্ছে এই খুতবা দেওয়ার উঠলাম এখান থেকে সালাম প্রেরণের আগ পর্যন্ত। অন্য একটা হাতে আসছে আসর থেকে মাগরিব পর্যন্ত, কিন্তু এটা কেউ উত্তম বলেননি, এই কারণে তখন তো সালাত থাকে না, খালি মাঠে আপনাকে হেঁটে বেড়াই। সালাত অবস্থায় দোয়া কবুল হয়, সেটা খুতবা শুরু থেকে সালাম প্রেরণ পর্যন্ত এই সময়ের মধ্যেই আমাকে আপনাকে জুমায় অবশ্যই থাকতে হবে। যদি সে কোনো হারাম আল্লাহর কাছে কামনা না করে, মা আলাম এস আলিল হারামান, যদি ওই বান্দা আল্লাহর কাছে কোনো হারাম দাবি না করে, আল্লাহ তার যে কোনো সঙ্গত দাবি কবুল করবেন, অসঙ্গত দাবি নয়। পাঁচ, ফি তাকুমুসাআহ, জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুয়া মুস্তাকিন ফি ইয়াউমিল জুমআহ, এই দিনে এমন কোনো নৈকট্যশীল ফেরেশতা নাই, আসমান জমিন ঝড় ঝঞ্ঝা পাহাড় সাগর এবং নদী সব কিছুই কিয়ামতের ভয়ে থরথর করে কাঁপতে থাকে, সবার মধ্যে এই ভয় বিরাজ করে, না দিন আসতে কী হয়, সবাই প্রস্তুত থাকে মৃত্যুর জন্য, ধ্বংসের জন্য, কিন্তু মানুষ সেটা বোঝে না, আর সেজন্যই এরা ভয় পায় না। আবি দর্দা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু সলাত আলাইয়া ইয়াওমাল জুমআ ফাইন্নাহু মাশহুদ তাশহুদুল মালায়েকা, তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ এই দিন লাখো লাখো ফেরেশতা তোমাদের জুমার সালাতে জমা হয়ে যায়। যখন তোমরা দরুদ পড়ো, এইসব ফেরেশতারে আমার কাছে সে দরুদ পৌঁছে দেয়। অতএব তোমরা এই দিন বেশি বেশি দরুদ পড়ো। বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صحابہ کرام জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার দেহ তো পচে গলে যাবে, তো আপনার উপরে কেমন করে সালাম পৌঁছানো হবে আপনি কেমন করে জানতে পারবেন? কারণ তাদের ধারণা ছিল দেহ ব্যতীত রুহের উপরে কোনো কিছুই পেশ করা যায় না। এর উত্তরে তিনি বলেছিলেন, ইন্নাল্লাহ হাররামা আল আরদ আন তাকুলা জাসাদুল আম্বিয়া ওয়া নবিয়্যুন নবিউল্লাহ হাইয়্যুন ইউরযাকু, আল্লাহ পাক নবীদের দেহকে খেতে হারাম করে দিয়েছেন মাটির জন্য, তারা কখনো এই দেহ খাবে না, তারা কবরে জীবিত থাকেন এবং রিজিক প্রাপ্ত হন। এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে এই দেশে কবর পূজা পীর পূজা শুরু হয়ে গেছে। নবী যখন জীবিত আছেন কবরে, তো আমাদের পীর সাহেব তো জীবিত আছেন, কারণ নবীর অনুসারে তো পীররাই,
আউলিয়া রহি, ভুল ব্যাখ্যা। এর অর্থ হচ্ছে হোম আহিয়াউন ফি কবুরহিম ফি হায়াতিল বারজাখিয়্যাহ, তারা বারজাখি জীবনে জীবিত থাকেন, যে জীবন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ বলছেন মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পরে মানুষের সামনে পর্দা থাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, অতএব কিয়ামতের আগ পর্যন্ত ওই রূহ কখনোই দুনিয়ায় ফিরে আসবে না, দুনিয়ার সঙ্গে তার কোনোই সম্পর্ক থাকবে না। তবে নবী রসুলদের এবং শহীদদের রূহ সেখানে অত্যন্ত সম্মানের সঙ্গে থাকবে, এ বিষয়ে হাদিসে বহু আলোচনা আসছে। সেখানে তারা রিজিক প্রাপ্ত হবেন। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। পরকালের জীবন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। এই পরকালের জীবনটাকে যদি কেউ মনে করেন যে কবরে ইহুকালের জীবনের মতোই তারা আছেন, তাহলে তো ভুল ব্যাখ্যা হবে। ইহুকালের জীবনে শুধু জেগেই থাকা হয় না, ইহুকালের জীবনে খেতে হয়, পান করতে হয়, ক্ষুধা লাগে, অনেক কিছুই হয়, অথচ কিছুই তো নাই। খালি বলা হচ্ছে তাঁর উপরে দরুদ পেশ করা হবে, তিনি সেটা জানবেন, এটা তো রুহের ব্যাপার। অতএব আজকের দিনে সারাটা দিন খালি জুমার সালাতের টাইমে নয়, সর্বদা সবসময় যেন আমাদের জবান দিয়ে দরুদ বের হয়, এটার জন্য আলাদা অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। আপনার মহব্বতে আপনি আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করবেন। জুমার দিনকে খাস করা হচ্ছে কেন, এই বিষয়ে আল্লামা হায়াত সিন্দি বলছেন, বলে আমলে সালে ইয়াজিদ ফাদলান বিওয়াসাত ফাদলিল ওয়াক্ত, সময়ের শ্রেষ্ঠত্বের কারণে সৎকর্ম শ্রেষ্ঠত্ব পায়। জুমার দিন যদি দরুদ পড়ি এর গুরুত্ব অনেক বেশি, কারণ জুমাটা হচ্ছে শ্রেষ্ঠতম দিন। সারা বছরে আমরা দরুদ পড়ব, কিন্তু জুমার দিনের গুরুত্বই আলাদা, আর সে কারণে এই দোয়াটা, এই দরুদটা আল্লাহর নিকটে খুব দ্রুত কবুল হয়ে যায়। যদি কেউ আল্লাহর রসুলের উপরে দরুদ পড়েন, তার আমল নামে দশটা নেকি লিখে হয়, দশটা গুণা ঝরে পড়ে এবং আল্লাহ নিকটে তার মর্যাদার স্তর দশ গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের মিসদাক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعل الله للمسلمين, এটা মুসলমানদের জন্য আল্লাহ পাক ঈদের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। فمن جاء الى الجمعه فليغتسل, যে ব্যক্তি জুমার সালাতে আসবেন তিনি যেন বাড়ি থেকে গোসল করেন। وان كان طيب فليمس فيه, যদি বাড়িতে তার আতর গোলাপের ব্যবস্থা থাকে তাহলে যেন সে অবশ্যই সুগন্ধে মেখে আসেন। ওয়ালাইকুম বিসসাওয়াক, এবং মেসওয়াক করে আসবেন। তিনটা কথা হলো, জুমার দিন গোসল করে আসবেন, আতর মেখে আসবেন সুগন্ধি, এবং মেসওয়াক করে আসবেন। রওয়াহু ইবনে মাজাহ, কারণ এটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, এটা আমাদের জন্য ঈদ, বিদায় হজের দিন। যেন ওকে ইহুদি ওমর ফারুককে জিজ্ঞেস করলো, যদি এটা আমাদের উপরে হইতো তাহলে আমরা এই দিনটাকে ঈদ হিসেবে মানানো করতাম, কারণ ওই দিন আল্লাহ পাক ইসলামের পূর্ণাঙ্গতা ঘোষণা করলেন, আলিয়ামা আকমলতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা। এই আয়াত ঘোষিত যখন নাজিল হলো তখন এটা ঘোষিত হলো আল্লাহ নবীর মুখ দিয়ে। তো এটাতে মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের দিন, ইসলাম পরিপূর্ণতা লাভ করলো 23 বছর পরে। এটার কারণে ইহুদি বলেছিল, ওমর ফারুককে বলেছিল, ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা এভাবে এসছে, যদি এইটা আমাদের ইহুদি ধর্মের পূর্ণাঙ্গতার ব্যাপারে নাজিল হইতো তাহলে আমরা এই দিনটা ঈদের দিন হিসেবে মান্য করতাম। ওমর ফারুক জবাব দিয়েছিলেন, আমাদের ওটা দুটা ঈদ একসঙ্গে হয়েছে। কেন?
লোটে দিন ছিল আরাফার দিন এবং ওই দিন ছিল জুমার দিন, দুই ঈদ একত্রিত হয়েছে, এটা তোমাদের ভাগ্যে হবে না। অতএব মুসলমানরা পার্থিব জীবনেও শ্রেষ্ঠ, পরকালীন জীবনেও শ্রেষ্ঠ। আন সালমান কওয়ালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াক্তাসিল রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়া ইয়াতাতাখখারু মাসতাতা মিন খায়রিন ওয়া ইয়ামুসসু মিন তিবিন সুম্মা ইয়াখরুজু ফালা ইয়াফরুকু বাইনা ইসনাইন ইলা আখিরিল হাদিস। মনে রেখো, জুমার দিন যদি কেউ গোসল করে সুগন্ধি মেখে সুন্দরভাবে মসজিদে প্রবেশ করে, কারো ঘাড় মটকায় না, ভদ্রতার সঙ্গে সামনে আসে এবং সেখানে ইমাম খোদ্দার শুরু করার আগ পর্যন্ত সালাতে কেরাতে ব্যস্ত থাকে, অতঃপর খোদ্দার সময় ইমামের কাছাকাছি এসে বসে এবং তার বক্তব্য শোনে, ইল্লা গাফারাল্লাহ মা বায়নাহু ওয়া বায়নাল জুম্মাতিল উখরা, আল্লাহ পাক তার এই জুম্মা এবং অন্য আর এক জুম্মা পর্যন্ত পুরো এক সপ্তাহের গুনাহ মাফ করে দেন। রাওয়াহুল বুখারী। আর আবি সাইদ খুদি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আউস বিন আউস রাদিয়াল্লাহু আনহু ক্বাল মান গাসসালা ওয়া ইগতাসালা ওয়া বাক্কারা ওয়া ইফতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম। আউস বিন আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দিন মান বাক্কারা অর্থাৎ জুমার ওয়াক্ত হওয়ার আগে আগে মসজিদে আসবি, অপ্তাকারা খুতবা শুরুর প্রথম থেকেই থাকবেন, প্রথম কথা হচ্ছে জুমার সালাতের টাইম হওয়ার আগেই এসে মসজিদে বসবেন, অপ্তাকারা যিনি খুতবার একবার শুরু থেকেই শুনবেন, ও মাশা পায়ে হেঁটে আসবেন, অলাম ইয়ারকাব সওয়ার হবেন না, ও দানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি বসবেন, ওয়াস্তামা এবং খুব কান লাগিয়ে খুতবা শুনবেন, অলম এলগো কোনোরকম কথাবার্তা বলবেন না, কান আলু বিকুল্ল খুতওয়াতিন আমালু সানাতিন ওয়া আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ওই ব্যক্তির প্রতি পদক্ষেপে এক বছরের সিয়াম ও কিয়ামের সমান নেকি পাবে, প্রতি পদক্ষেপে ওই দিনের জন্য নয়, প্রতি পদক্ষেপে এক বছরের সিয়াম ও এক বছরের কিয়াম অর্থাৎ রাত্রি তাহাজ্জুদ পড়া বা তারাবি পড়া পুরো নেকি আপনি পাবেন, যদি নাকি আপনি এই নিয়তেই আসেন শুধু জুমার নিয়তে সালাতের জন্য। ভাষাটা কি বাক্কারা অপ্তাকারা, অক্ত হওয়ার আগেই এসে পৌঁছতে হবে, অপ্তাকারা খুতবার শুরু থেকেই শুনতে হবে, ও দানা আমনাল ইমাম ইমামের কাছাকাছি বসতে হবে, চেষ্টা করতে হবে, এবং অস্তমা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে শর্তগুলো আল্লাহ পাক এক এক করে বলে দিচ্ছেন তার রাসূলের মাধ্যমে, তিনি বলছেন তোমার প্রতিটি পদক্ষেপে আমি এক বছরের সিয়াম ও কিয়ামের সমান নেকি লিখে দেব, আর তো কিছু চাওয়া পাওয়ার নেই, এই যথেষ্ট। যদি খুতবা শেষ করার আগেও মৃত্যু হয়ে যায়, ইনশাল্লাহ আমল নামায় নেকি তো লেখা হয়ে গেছে আগে, যখন থেকে আমি বাড়িতে বের হয়েছি তখন থেকে শুরু হয়ে গেছে আমল নামায় লেখা, এখন পায়ে হাঁটার বিষয়টি প্রশ্ন উঠতে পারে, এর মাধ্যমে আপনার নম্রতা বোঝানো হয়েছে, গাড়িতে আপনি আসছেন, হুন্ডায় আসছেন, অটোতে আসছেন, কিন্তু এর মাধ্যমে যদি আপনার এই নেকি নিয়তটা পুরোপুরি থাকে ইনশাল্লাহ আপনি সে নেকি পেয়ে যাবেন। পায়ে হাঁটা বলতে এটি বোঝানো হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে আমর কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাদুল জুমআতা সালাসাতু নাফারিন, জুমার সালাতে তিন ধরনের লোক আসে, এক ধরনের লোক আসে বিলাগবিন, তারা আসে অনর্থক হাজিরা দেওয়ার জন্য, যেন লোকে বলে লোকটা সালাত আদায় করত, জানাজার জন্য লোকেরা আসে, ওরা অনর্থক মনে করে জুমাতে আসে, ওরা অনর্থক অভয় দুনিয়া জুমাতে ফিরে যায়, অর্থাৎ সে কিছুই নেকি পায় না। দু নম্বর
আর এক ধরনের লোক আসে হাজারা বেদোয়া, আল্লাহর কাছে দোয়া করার জন্য আসে। ফাহুয়া রাজুলুন দাআ ইলাল্লাহি ইনশা আতাহু ইনশা লাম ইউতা, ওই ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ পাক চাইলে তাকে দোয়া কবুল করতে পারেন, চাইলে দোয়া কবুল নাও করতে পারেন। ও রাজুলুন হাদারাহা বেনসাতিন অসুকোতেন, আরেকদল লোক আসে তার মসজিদে চুপচাপ বসে খুতবা শোনে, অত্যন্ত মনোযোগ দিয়ে সালাতের মধ্যে নিবিষ্ট থাকে। আল্লাহর রসুল বলছেন হে কফারাতুন ইলাল জুমআ ওয়া তালিয়াহ ওয়া জিয়াদাহ সালাসাতু আইয়াম, সে ব্যক্তি দুই আগের জুমার সঙ্গে এই জুমা পুরো এক সপ্তাহের কাফফারা হিসেবে তার পুরো আমলটা কবুল করা হয়, শুধু নয় অতিরিক্ত তাকে আরও তিন দিনের নেকি যোগ করা হয়। এখানেই বলা হচ্ছে মান আমলা মান জাবিল হাসানাত ফালাহু আশর আমসালিহা, যে ব্যক্তি কোনো নেকির কাজ করে সে তার দশ গুণ বেশি পায়। তাহলে এখানে সাত আর তিন দশ দিন হলো, এই দশটি আপনি প্রতিদিনের দশ দিয়ে গুণ করলে তিরিশ হয়, অর্থাৎ পুরো তিরিশ দিনের নেকি আপনার আমল নামা যুক্ত হয়ে যাবে। যদি আপনি শুধুমাত্র খুতবা সালাত সব কিছু মনোনিবেশ সহকারে শ্রবণ করেন এবং আমল করেন, কোনো অবস্থায় তিন শ্রেণীর মধ্যে যেন প্রথম শ্রেণীর মধ্যে আমরা না হই, তারা স্রেফ অনর্থক আসে এবং যায়। আর যারা এর জন্য আসে তাদের দুর্ভাগ্য, দেখবেন অনেক লোক আসে খুতবা যখন শেষ হয় ঠিক সেই সময় আসে উপস্থিত হয়, অথবা কেউ কেউ সালাতের মাঝখানেও আসে, সালাদ শুরু হওয়ার আগে দৌড়ায়, ব্যবসা ওরা ছাড়ে না, যত দেরিতে আসেছে ততই লাভ না। এরা হলো এই দলভুক্ত যারা আসে অনর্থক, সাবধান। আসুন জুমার দিনে কি কি করণীয় মুস্তাহাব্বাত, কোন কোন কাজ করণীয় আমাদের জন্য। এদিন সকল প্রকারের সৎকর্ম করার জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সকল প্রকারের অসৎকর্ম থেকে বিরত থাকতে হবে। এই দিন যেন সিনেমার শুভ মুক্তি, কোনো অনুষ্ঠানের গান বাজনার টার্গেটে পরিণত না হয়। যত পত্রপত্রিকা আছে শুক্রবারের শুভ মুক্তি, তওবা করেন, জুমার দিন পবিত্র দিন, কোনো নাপাক বস্তুর শুভ মুক্তির জন্য, তো অশুভ নয়, তো শুভই নয় অশুভ মুক্তি। এই দিন কোনো অশুভ কাজ করলে গুনাহ আরো বেশি হবে, যেমন মাঠে ময়দানে গালিগালাজ করলে যত গুনাহ হয় মসজিদে গালি দিলে তার চেয়ে বেশি গুনাহ হয়। স্থান কালের মর্যাদার কারণে পাপেরও মর্যাদা বৃদ্ধি হয়, নেকিরও মর্যাদা বৃদ্ধি হয়। অতএব সাবধান, জুমার দিন এবং ইবাদা ইবাদতের দিন। এদিন প্রথম মুস্তাহাব হচ্ছে সকালবেলা ফজরের সালাতে যেন ইমাম সাহেব সুরে সাজদা এবং সুরের দাহার পাঠ করেন পুরোপুরি, হাফটা নয়। অনেকেরই মত অভ্যাস আছে সুরে সাজদা মাঝখানে একটা সেজদা আছে, ওই সেজদার আঁকি শেষ করে দেওয়া, পুরোটা পড়ে না। সুরের দাহার এক পৃষ্ঠা পড়ে, হাফের সাহেব বিশেষ করে এটা পৃষ্ঠাওয়ালা, পৃষ্ঠা হলে শেষ না। আল্লাহ রসুল কখনোই জুমার দিন ফজরের সালাতে হাফ সাজদা আর হাফ দাহার পড়েন নাই, পুরোপুরি আপনারা পড়বেন বিষয়টা মনে রাখবেন, এটাই মুস্তাহাব। যে সমস্ত মসজিদে এই সুন্নত আমল করা হয় না, আপনারা যারা মুসল্লি আছেন তাদের ইমামদেরকে বাধ্য করবেন বেটা মুখস্থ করো এক সপ্তাহ, জুমার দিন ফজরে তোমাকে সুরের সাজদা এবং সুরের দাহার পড়তে হবে। দুই, এদিন আপনাকে গোসল করতে হবে। তিন, আতর মাখতে হবে। চার, মিসক করে আসতে হবে। পাঁচ, সুন্দর পোশাক পরতে হবে, আপনার যা ক্ষমতা একুলা যা বাড়িতে আছে তাই, যদি কিছুই না থাকে যেটা আছে ওইটি সাবান দিয়ে পরিচ্ছন্ন করে নিয়ে আসবেন। আট, খুতবা শুরুর আগেই পৌঁছতে হবে, যে একটু আগে হাদিসটা বললাম, সালাতের টাইমের আগেই আসতে হবে এবং খুতবা শুরুর কমপক্ষে খুতবা শুরুর আগেই পৌঁছে যেতে হবে, আর এসে গল্প করা যাবে না সালাতে যতক্ষণ ইমাম খুতবা শুরু না করবে, সালাতে এবং কেরাতে থাকবেন।
জিকির আসকার করবেন, অন্য কোনো কাজ নেই। কারণ এই হাদিসটা আপনাদের মনে রাখবেন, প্রথম তিনি আসেন তিনি এক উট কোরবানির নেকি পান, দুই নম্বরে যিনি আসেন তিনি গরু কোরবানির নেকি পান, তিন নম্বরে যিনি আসেন তিনি খাসি বা দুম্বা কোরবানির নেকি পান, এরপরে মুরগি কোম্পানির ডিম কোরবানির নেকি পান। এই হাদিসটা মশহুর হাদিস, আপনারা সবাই জানেন। চেষ্টা করবেন প্রথমে আসার জন্য। সালাত আপনার হলো, ইমাম আসলেন, এখন কি করবেন? এদওয়াত জাওরিল ইমাম, যখন ইমাম মেম্বারে বসবেন তখনই মুসল্লিদের করতে হবে সবাই ক্লোজ হয়ে ইমামের মুখোমুখি বসা, এটা হল মুস্তাহাব। যদি আজকে আপনাদের ডাকলাম দেখলেন না, আর ধরুন না ডাকতে হয়, নিজের তাকিদে আসবেন। বাইরে এসে অনেকে বসে থাকেন, ভিতরে আসতে চান না, তওবা করেন, আপনি আসবেন নেকির জন্য, গুনাহ কামে করার জন্য আসবেন না। এখানে বসার মধ্যে নেকি আছে। আর খুতবার সময় চুপ থাকাটা ওয়াজিব, শুধু মুস্তাহাব নেই, তুমি চুপ থাকো বা তুমি চুপ করো এ কথা বলাটাও নিষেধ। এরপরে ইমামের নিকটবর্তী বসা, আর মসজিদে এসে আসাফুল আউ্বাল ফাল আউ্বাল, প্রথম কাতার, প্রথম দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এমনি করে প্রথম কাতার ভরে গেলে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার ভরলে তৃতীয় কাতার, এইভাবে বসার চেষ্টা করবে। অর্থাৎ আগের সামনের কাতার পূরণ করাটা অত্যন্ত জরুরি বিষয়, সামনে খালি রেখে পিছনে বসা যাবে না। এরপরে মসজিদে ঢুকেই প্রথম কাজ হচ্ছে আপনার দুই রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা। বাংলাদেশের মসজিদগুলিতে বেদাতটা এমনভাবে গেড়ে বসেছে যে মসজিদে এসে আগে বসে পড়ে মুরগির মতো, তারপর আগে উঠে দুই রাকাত সালাত আদায় করে। আলেম জাহিল সবাই এটা করে, কারণ আলেমরা এটা চালু করেছেন, দায়ী কিন্তু তারাই। আমরা বারবার বলছি, হাদিস দিচ্ছি, আপনারা মানেন না, আলেমের অনুসরণ করেন, আলেম আপনাকে সাফাত করবে না। হাদিস সামনে পাওয়ার পরও যারা রসুলের বাণীকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তারা কশ্চিনকালেও আল্লাহ রসুলের সাফাত পাবে না। পরিষ্কারভাবে হাদিসে রয়েছে, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, এমনকি ইমাম যদি ওই সময় খুতবারত থাকেন, ফালিয়ারকে আরাকাতাইন ওয়ালিয়াতাজাওয়াজ বিহিমা, তখন দুই রাকাত সালাত আদায় করো এবং সংক্ষিপ্ত আকারে পড়ো। আর ইমাম যদি খুতবারত না থাকেন, স্বাভাবিকভাবে আপনি আসেন, তাহলে আপনি স্বাভাবিকভাবেই সুন্দরভাবে দুই রাকাত তাহিয়াতুল হুজুর তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবেন। শুধু জুমার দিন না, যে কোনো দিন মসজিদে প্রবেশ করলেই আপনি সর্বাগ্রে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবেন। মনে মনে চিন্তা করবেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ, আর আল্লাহর ঘরে প্রবেশ করছি আল্লাহর জন্য দুই রাকাত সালাতের মাধ্যমে, তাঁর প্রতি আনুগত্যের মস্তক অবনত করব আগে, তারপরে যে আমি এখানে বসবো, এই নিয়ত করেই আপনি দুই রাকাত সালাত আদায় করবেন। আগেই বসে পড়লেন শ্বশুরবাড়ি নাকি, এটা তো হবে না। একটা বাজে জিনিস চালু হয়েছে দেশে, এ দূর করা যাচ্ছে না, কিছু সংখ্যক দুষ্টমতি মুফতি আর আলেমের কারণে এরা এটাকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখবেই। কারণ আহলে দেশরা এসে সালাত আদায় করেই বসে, আমরা যারা তাদের বিপরীত, আমরা এসে পরে আগে বসি তারপর সালাত আদায় করি। এই নিদর্শনটা যেন বজায় থাকে, তারা তাদের বেদাতি নিদর্শনকে দৃঢ়ভাবে ধরে রাখছেন। মনে রাখবেন, এই জিদ এবং হঠকারিতা আপনার কিন্তু পরকালের মুক্তির জন্য বাধা হয়ে দাঁড়াবে। সাবধান, তওবা করুন। হাদিস পাওয়ার পরে নিজস্ব কোনো মজহাব তরিকা ফতোয়া কিছুই চলে না। এরপরে এদিন ইমাম যে সুরা পড়বেন, কোরআনের বহু সুরাই তো আপনাদের জানা আছে, আলা গাশিয়া পড়াটাই মুস্তাহাব, অথবা সুরা জুমা ও সুরা মুনাফিকুন। না জানা থাকলে আপনি পড়তে পারেন, নিয়মিতভাবে পড়তে পারেন না। সুন্নাত হচ্ছে, মুস্তাহাব হচ্ছে সুরা আলা এবং গাশিয়া পড়া। আর এদিন বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করবেন, যত বেশি ব্যয় করবেন তত বেশি নেকি আপনার হবে। আপনাদের সামনে কোটা চলে যায়, আপনি সরে দেন আর একদিকে, একবার কি ভেবে দেখেন এই কোটাটা কার? এ তো আল্লাহর দেওয়া কোটা, আপনি দিবেন আল্লাহর বাস্তে,
আল্লাহকে যারা খালি হাতে ফিরিয়ে দেয় তাদের মনে ধাক্কা লাগবে না। যখনই আপনার স্বয়ং মসজিদে কোর্টে যাবে মনে রাখবেন এটা আল্লাহর কোটা, এখানে আমাকে দিতে হবে, এটা আমি নিজের জন্য দিচ্ছি, এটা আমি আখরাতে পাবো, এটা আমার সঞ্চয়। বেরিয়ে গিয়েও আপনি ইনফাক হিসাবে উল্লেখ করবেন, বহু ফকির মিসকিন থাকে তাদেরকে দিবেন, সুযোগ মধ্যে একদিন আরও বড় কিছু করতে পারেন যেটা আপনার ক্ষমতায় কুলায়। আর মসজিদ থেকে বেরোবেন সুন্নাত সালাত আদায় করার পরে, আগে নয়, বদভ্যাস হয়ে গেছে, সালাম ফিরিয়ে মা দৌড়ি তওবা করেন, একেবারে তওবা মানে কি, তওবাতে নসুহা করেন, সালাম ফিরানোর পরে ওইখানে বসেই যে দরুদ, যে জিকির, যে দোয়া, যে তসবিহ আপনি পাঠ করবেন, হাদিসে রয়েছে সে পুরো সালাত আদায়ের সমান নেকি পাবে। অথচ আপনারা দোয়া দরুদ পড়েন না, চলে যাচ্ছেন, বারবার আমরা বলেছি, আজও বলছি, এই বদভ্যাস তওবা করেন, এটা যেন আপনাদের মধ্যে না থাকে। সালাম ফিরানোর পরে তসবিহ তেলাওয়াত করবেন সংক্ষিপ্ত, এরপরে চার রাকাত সালাত আদায় করবেন, আর যদি সোজা বাড়ি চলে যেতে হয় কোনো কারণে, বাড়ি গিয়ে দু রাকাত পড়বেন, কিন্তু এই মসজিদে পড়বেন চার রাকাত, এর সঙ্গে ইচ্ছা করলে আপনি আরও দু রাকাত যোগ করতে পারেন। কিছু বিষয়ে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, সেগুলো আপনাদের মনে রাখা ভালো। এক, যখন বাড়িতে থাকবেন কোনো ওজোর দিয়ে যেন সালাত অর্থাৎ জুমা ত্যাগ করবেন না, কোনো ওজোর চেষ্টা করবেন না, যে কোনো মিললে আপনাকে জুমায় আসতেই হবে, এটা মনে দৃঢ় নিয়ত যেন থাকে। বদভ্যাস একবার কিন্তু হয়ে গেলে কিন্তু শয়তান আপনাকে বারবার ডিস্টার্ব করবে। দুই, মসজিদে আসতে হয়েছে আসছি, না গেলে মানুষে কী বলবে, এই যে লৌকিকতা, এ উদ্দেশ্য নয়। জুমার দিন সকাল থেকেই যেন আপনার মধ্যে নিয়ত হয় আজকে জুমার দিন, আজকে জুমার দিন, এই চিন্তা, এই গভীর নিয়ত নিয়েই আপনাকে জুমার সালাতে আসতে হবে। ঠিক যেন আমরা বছরের ঈদের দিন আগে থেকে সাজগোজ করে বের হই, এইভাবে কঠিন একটা আকিদা নিয়ে, নিয়ত নিয়ে আপনাকে বের হতে হবে। বৃহস্পতিবার দিনগত রাত্রে বেশি জাগবেন না, এটা আমাদেরও বদলাভ্যাস হয়ে গেছে, মিটিংগুলি বৃহস্পতিবারই হয়, লম্বা মিটিং হতে হতে 12টা 1টা বেজে যায়, এতে অনেক সময় যেহেতু আমার মানুষ দুর্বল, ঘুম বেশি হয়ে যায়, ফজর কাজে হয়ে যায় না, বেশি লম্বা কাজে ব্যস্ত থাকলে যেন জুমা কাজে না হয়, এদিকে ফজর কাজে না হয়, এদিকে খেয়াল রাখবেন। এরপরে খুতবা শোনার পূর্বেই, শুরুর পূর্বেই মসজিদে আসুন, কারণ অনেকে আসেন খুতবা শুরু হওয়ার পরে, তাদের ধারণা সালাতটাই ফরজ, খুতবা ফরজ নয়, এটা তারা বোঝেন না, এটা জোহরের সালাত চার রাকাত, কিন্তু জুমার দিন দু রাকাত না, আর দু রাত গেলে কোথায়, খুতবা শুনলে তো আপনি ওই সালাতেরই নাকি পাচ্ছেন, এটা যেন ভুল না হয়। আর এই সময় যেন ঘুমাবেন না, ঘুমটা আসেই, আল্লাহ নবীর জামানাতে ঘুম আসত, সেজন্য হাদিসে তিনি বলে দিয়েছেন ঘুম আসলে স্থান পরিবর্তন করো, যেভাবে বসছেন উল্টাপাল্টা করে বসেন, বৈঠক পাল্টাপাল্টি করেন, এই ব্যাপারে পার্শ্ববর্তী মুসল্লি তাকে সাহায্য করবেন, যে ভাই ঘুমাচ্ছেন কেন, ঠেলা দিবেন একটু যেন ঘুমটা ভেঙে যায়, তাহলে হবে কি, উনি চাঙ্গা হবেন, উনি খুতবা শুনবেন, নেকি পাবেন, আপনিও নেকির অংশীদার হবেন। এই দিন কিছু কিছু গুনাহের কাজ আমরা করি, যারা দাড়ি শেভ করেন এদিনকে ভালো করে করি, বেয়াদবি নেবেন না, বলতে হচ্ছে বাধ্য হয়ে, তাদের ধারণা যত সুন্দরভাবে শেভ করব চেহারা তত সুন্দর দেখা যাবে, দাড়ি শেভ করা সৌন্দর্য বর্ধনের অন্যতম উপায় না, এটা গুনাহের কাজ করে আপনি নেকি পাবেন না আল্লাহর কাছে। যে লোক প্রতিদিন আল্লাহ নবীর সুন্নতকে ব্লেড দিয়ে কাঁচে দিয়ে সাফ করে, কি আমাদের দিন কীভাবে ওই মুখ নিয়ে আল্লাহর কাছে তিনি দাবি করতে পারেন,
হে আল্লাহ রসুল, তুমি আমার জন্য সাফাত করো। আল্লাহ রসুল কখনই তাকে দেখে খুশি হবেন না, অতএব সাবধান। অনেকের বন্দোবস্ত আছে মসজিদে এসে পিছনে বস, না পিছনে বসবেন না, প্রথম কাতারের দিকে আসবেন, সামনে কাতার পূর্ণ হয়ে পিছনে যাবেন আস্তে আস্তে। হাদিসটা মনে রাখবেন, যারা জুমার দিন পিছনে আসে তারা যদি আল্লাহর হুকুমে জান্নাতে যায়ও সবার পিছনে যাবে, আগে যেতে পারবে না, কারণ তারা পিছনের মুসল্লি ছিল দুনিয়াতে, আখেরাতেও পিছনেই ঢুকবে। আপনারা রাখবেন কেয়ামতের দিন যে বিচার হবে, সে বিচারের পৃথিবীর হিসাবে 50,000 বছরের ন্যায় একটা দিন, পুরা দিনের শেষে যখন আপনি জান্নাতে যাবেন এই 50,000 বছর ভোগান্তির পরে অবস্থাটা কেমন হবে? না, প্রতিজ্ঞা করি আমরা সবাই যে আমরা মসজিদে আসলে পিছন দিকে বসবো না, আগের দিকে বসবো, যেহেতু আমি আগের জান্নাতে যেতে চাই। আর জুলুস ফিল মসজিদে মিন গায়রে তাহিয়াতিল মসজিদ রাকাত, মসজিদে যে বসা একটু আগে বললাম, 2 রাকাত সালাত ছাড়াই আমরা মসজিদে বসে পড়ি, অনেকে এটা ভুল, এই ভুল যেন আমাদের মধ্যে না হয়, এই বিষয়গুলি যেন সবার মনে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জুমাগুলো আল্লাহর কাছে কবুল হবে। সালাতের পরে যে জিকিরগুলো আছে অনেকের শেখারও আগ্রহ নেই, আমরা দেয়ালপত্র লিখে সব মসজিদে মসজিদে দিয়ে দিয়েছি, দয়া করে নেবেন, বাড়িতেও রাখবেন, মুখস্থ করবেন। এমনি তো সালাত রসুল আছেই, বই কিনে পড়া অনেকের মধ্যে অভ্যাস নাই। মা বন্ধুকে বললো আপনার ঘরে এবং কি আপনার রান্নাঘরের দেয়ালে এগুলো টাঙাই রাখেন, সালাতের পরে পঠিতব্য দোয়া, দৈনন্দিন পঠিতব্য দোয়া, হে মানুষ আল্লাহকে ভয় করো, এই 3টা দেওয়ালপত্র যদি প্রত্যেকের বাড়িতে থাকে, প্রত্যেকের বৈঠকখানা থাকে, যখন আপনি ঘরে ঢুকবেন তখনই একটা দোয়া মাথা আসবে। আরে মনে নাই তো, দেখি সঙ্গে 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 দেখবেন আরবিতে লেখা আছে, আরবি বাংলায় উচ্চারণ করা আছে, নিচে অনুবাদ দেওয়া আছে, আমরা আর কত করতে পারি আপনাদের জন্য বলেন। দিন এত সহজ করে আপনাদের সামনে তুলে ধরেছি, এরপরও যদি আপনারা দয়া করে একটু না পড়েন তাহলে আপনি কী করে আপনি কবরে মুক্তি পেতে পারেন? সাবধান, জুমার দিন এই বিষয়গুলি খুবই কঠিন বিষয়, খেয়াল রাখবেন, কোনো অবস্থাতেই ব্যবসা বন্ধ চালু রাখবেন না, ব্যবসা চালু রাখলে সরাসরি আল্লাহর হুকুমের বিরোধিতা করা হবে, যেটা একটু আগেই বলেছি। ব্যবসা হোক, যে কোনো কাজ থাক, চাকরি হোক, যাই হোক না কেন, জুমার দিন যদি মুকিম থাকেন এগুলো থেকে দূরে থাকতে হবে। সবশেষে বলবো, জুমার দিন ইবাদতের দিন, ইবাদতের বিপরীত কোনো কাজ যেন আমাদের ভাগ্যে না হয়। আজকাল নতুন চালু হয়েছে ক্যাসেট বাজি, ড্রাম বাজি, কাজ নেই কাম নেই, মিনিটের আগে একটা ড্রাম চালিয়ে দিয়ে চলে যাচ্ছে একদল তরুণ রাজশাহী শহর থেকে চললে তানোর দিকে, মোহনপুরের দিকে, পুরো রাস্তা একবারে হইচকির আগুন ধরিয়ে দিল, অথবা কোনো একটা দিবসকে লক্ষ্য করে বাড়ির মাথার উপরে মাইক চালু করে দিল, সারাটা দিন খালি ক্যাসেট বাজি আর ক্যাসেট বাজি, মানুষের ইবাদত নষ্ট, মানুষের মনোযোগ নষ্ট, লেখাপড়া নষ্ট, দিবস পালন করছে ক্যাসেট বাজি করে, ড্রাম বাজি করে, নিজে তো ক্ষতি হচ্ছেই আর শব্দ দূষণের ক্ষতি হচ্ছে, সেই সাথে ইবাদতের এই সুন্দর পরিবেশটা নষ্ট করা হচ্ছে। জুমার দিন এই সমস্ত খেলতামাশা বা গান বাজনার দিন নয়, যারা ছেলে মেয়ে বিয়ে দেন জুমার দিন বিশেষ করে গান বাজনা হারাম করেন। বিয়েটা পবিত্র দিন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে বিয়ের দিন, এই দিনটাকে গান বাজনা দিয়ে যদি আপনারা নষ্ট করেন আল্লাহর পক্ষ থেকে রহমতের বদলে গজব নাজিল হতে পারে, অতএব সাবধান। আরেকটা আছে সুন্নতে খাতনা, আপনার বাচ্চাদের খাতনা করান, নিঃসন্দেহে একটা সুন্নত, তোরণ লাগিয়ে শত শত লোকে দাওয়াত করে বিরাট অনুষ্ঠান করা, এগুলো সুন্নত বিরোধী। খাতনা সুন্নত আদায় করতে গিয়ে এই ধব বেদাতগুলো চালু করছেন, টাকা পয়সা আপনার আছে বলে কি এগুলো শুরু করেছেন? না, এগুলো চলবে না। মনে রাখবেন জুমার দিনটি এমন একটা দিন, যেদিন যদি মানুষ মারা যায় সেদিন ওই মানুষটি কবরের ফেতনা থেকে আল্লাহপাক তাকে মুক্ত রাখেন। এই গুরুত্বপূর্ণ দিনটাকে আপনি খেলতামাশা নষ্ট করবেন না।
আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনের যথাযথ গুরুত্ব, মর্যাদা এবং এর করণীয়গুলো সচেতনভাবে আদায় করে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।